সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক হালিমা গার্লস স্কুল কলেজ ফরিদপুর। আজকে আমরা সেন্সিং স্পিচের মধ্যে অপটেটিভ সেন্টেন্সটি আমরা পরিবর্তন করব। আমরা এর আগের ক্লাসে স্পিচ পরিবর্তনের নিয়মগুলো আমরা আলোচনা করেছি এবং শিখেছি। আমরা আজকে আবার একটু নিয়মগুলো পর্যালোচনা করব, এরপর আমরা কয়েকটি সেন্টেন্স পরিবর্তন করব। তোমরা জানো অপটিভ সেন্টেন্সটা কি? অপটিভ সেন্টেন্সটি হল আশীর্বাদ সূচক বা ইচ্ছাসূচক বাক্য। এ বাক্যে মে দিয়ে শুরু হয় এবং এ বাক্যের মধ্যে আশীর্বাদ বা ইচ্ছাসূচক কোনো অভিব্যক্তি থাকে। আমরা স্পিচ পরিবর্তনের সাধারণ নিয়মগুলো একটু আবার আলোচনা করি। আচ্ছা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ছয়টি পরিবর্তন হয়। রিপোর্টের ভাগের পরিবর্তন, রিপোর্ট ইনভার্টেড কমার পরিবর্তন হয়, রিপোর্টের স্পিচের সাবজেক্টের পরিবর্তন হয়, অবজেক্টের পরিবর্তন হয় এবং টেন্সের পরিবর্তন হয়। এখানে আমরা ওয়াইড ওয়ে ডাইন পাশে কিছু নিয়ম দেখতে পাচ্ছি। এক নম্বরে, সেই পরিবর্তন হয়ে উইশ বা প্রেড ফরমেশন। অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টের ভার্বে সেইট থাকে এবং এই সেইট পরিবর্তন করে উইশ বসে অথবা প্রেইড ফর্ম বসে। এরপর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। এরপরে তিন নম্বরে, রিপোর্টের স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টের ভার্বে সাবজেক্টকে নিয়ে আসে এবং রিপোর্টের স্পিচের সেকেন্ড পারসন থাকলে রিপোর্টের ভার্বে অবজেক্টকে নিয়ে আসে এবং নিয়ম অনুযায়ী টেন্স পরিবর্তন হয়। অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিভাইড থেকে পাস্ট ইন্ডিভাইড, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপটেটিভ সেন্টেন্সে সাধারণত ফিউচার টেন্স থাকে, অর্থাৎ মোডাল ভার্ব মে দিয়ে শুরু হয়। মে শুধু আমরা মে পরিবর্তন মাই করব। অনেক সময় মে এর উল্লেখ থাকে না। আমরা দেখতে পাচ্ছি এই প্রথম তিনটা বাক্যে মে আছে। এক নম্বরে, ই সেই টু মি, মে ইউ বি হ্যাপি। দুই নম্বর বাক্যে আছে, ইউ সেই টু মি, মে ইউ পাস এক্সাম। তিন নম্বর বাক্যে আছে, হি সেই টু মি, মে আল্লাহ ব্লেস ইউ। চার নম্বর বাক্যটিতে আছে, হি সেই লং লিভ বাংলাদেশ। এখানে এই বাক্যটির রিপোর্টের স্পিচে মে নাই, মে উল্লেখ নাই, কিন্তু প্রশ্নভাবে এই বাক্যটিতে মে আছে। লং লিভ বাংলাদেশ সমান মে বাংলাদেশ লিভ লং, অর্থাৎ এখানে মে আছে। পাঁচ নম্বর বাক্যটিতে, হি সেড টু মি, মে স্ট্যান্ড ফার্স্ট ইন এক্সাম, এই বাক্যটিতেও মে আছে। তাহলে আমরা টেন্স পরিবর্তন শুধু মোডাল ভার্বটা পরিবর্তন করব, মে এর পাস্ট টেন্স মাইট হবে, আসবাব ভার্ব অপরিবর্তিত থাকবে। এবার আমরা সেন্টেন্স পাঁচটি আমরা পরিবর্তন করার চেষ্টা করি। এক নম্বর বাক্যটিতে আছে, হি সেই টু মি, মে ইউ বি হ্যাপি, সে আমাকে বলল তুমি সুখী হও। এই বাক্যটিতে রিপোর্টের ভার্বে সেই পরিবর্তন করে আমরা কি করবো, উইশ লিখব অথবা নিয়ম অনুযায়ী প্রেইড ফর লিখব। এখানে আমরা লিখেছি উইশ, হি উইশ মি। এরপর ইনভার্ট কমা পরিবর্তন হয়ে বসে দ্যাট। এরপর যেহেতু ইনডাইরেক্ট স্পিচে বাক্যটি অ্যাসার্টিভ হয় আর অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনই হল সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে দ্যাটের পরে এই বাক্যটিতে ইউ ছিল, ইউ যেহেতু সেকেন্ড পারসন, এই তিন নম্বর রুলে আসে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টে নিয়ে আসে, মে ইউ যেহেতু সেকেন্ড পারসন কাজেই অবজেক্ট এখানে মি, মেকে নিয়ে আসে, মি কখনো সাবজেক্ট হয় না। যেমন আমরা যদি বলি যে আমি স্কুলে যাই, হবে আই গো টু স্কুল, কিন্তু আমরা বলি না যে উই গো টু স্কুল। আমি তোমাকে সাহায্য করি, আই হেল্প ইউ, কখনো আমরা বলি না মি হেল্প ইউ। ঠিক তেমনি ইউ নিয়ে আসলে মিকে, মি যেহেতু অবজেক্ট কেস তার সাবজেক্ট হবে আই, আই মের পাশে মাই বি হ্যাপি। তাহলে এই বাক্যটিতে ইনডাইরেক্ট স্পিচে হয়, হি সেড হি উইশড মি দ্যাট আই মাইট বি হ্যাপি। এরপর দ্বিতীয় বাক্যটিতে আছে, ইউ সেইড টু মি, তুমি আমাকে বললে। এই রিপোর্টের ভার্বের অংশে ইউ সাবজেক্ট, মি অবজেক্ট।
লিমনের স্পেসে আছে মে ইউ পাস দি एग्जाम এখানে মে আছে তাহলে ইনডাইরেক্ট কিছু হবে ইউ প্রেড ফর মি অথবা ইউ উইশড ফর উইশড মি উইশড দেওয়া যাবে অথবা প্রেড ফর দেওয়া যাবে ইউ প্রেড ফর ফর মি দ্যাট আই মাইট পাস দি एग्जाम এখানে ইউ প্রেড যেহেতু অবজেক্ট ছিল কাছে ইউ প্রেড ফর মি মি হবে ইউ প্রেড ফর মি ইউ প্রেড ফর মি মি দ্যাট ইউ ইউ যেহেতু সেকেন্ড পারসন অবজেক্ট নিয়ে আসছে মি কে নিয়ে আসছে মি এর সাবজেক্ট হবে আই মের পারসন মাইট পাস দি एग्जाम এখানে আমরা রিপোর্টেড স্পিচে শুধু ভার্বটি প্রয়োজন করছি আর পারসন প্রয়োজন করছি আর অন্য সাহায্যকে অন্য ভার্ব এবং অবজেক্টে পরিবর্তন করার প্রয়োজন পড়ছে না তিন নম্বর বাক্যতে হি ইউজ হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ এখানে সেই সমান উইশ পড়ছে হি উইশড মি ইনভার্ব মোটিভ দিয়ে পড়ছে দ্যাট এরপর সাবজেক্ট আল্লাহ আল্লাহ এর প্রথম অক্ষর বড় হয় দ্যাট আল্লাহ মের পারসেন্ট মাইট ব্লেস ইউজ এর সেকেন্ড পারসন নিয়ম অনুযায়ী সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট নিয়ে আসে মি অবজেক্ট দ্যাট আল্লাহ মাই ব্লেস মি সাইনোর বাইক আছে হি সেইড এখানে রিপোর্টের ভাবে অবজেক্ট নাই শুধু সাবজেক্ট আছে হি সেইড সে বলল লং লিভ বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ চিরস্থায়ী হোক চিরজীবী হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এই বাক্যটিতে মে এর উল্লেখ নাই মে আছে প্রশ্নভাবে অনুল্লেখভাবে অস্পষ্টভাবে মে আছে হি সেইড টু মি হি সেইড লং লিভ বাংলাদেশ সাধারণভাবে সেন্টেন্সটি সাজালে হবে মে বাংলাদেশ লিভ লং অর্থাৎ মে আছে ইনডাইরেক্ট স্পিচে এই অনুক্ত বা আন্ডারস্টুড মে শব্দটি ভার্বটি চলে আসবে এখানে চলে আসবে হি সেইড হি উইশড ইনভার্ব মোটিভ দিয়ে পড়ছে দ্যাট সাবজেক্ট বাংলাদেশ এখানে যেহেতু মে অস্পষ্ট হয়েছিল কাজে এখানে আসে স্পষ্ট হবে দেয়ার বাংলাদেশ মাইট লিভ লং এখানে আরেকটি বিষয় লং লিভ বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাক্যটিকে জোর দেওয়ার জন্য অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে বলা হয় যায় লিভ লং বাংলাদেশ লং লিভ বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক এখানে অ্যাডজেক্টিভটা আগে আসছে তারপরে ভাগ ভাগ করছে পাঁচের বাক্যে হি সেইড টু মি মে ইউ স্ট্যান্ড ফার্স্ট ইন দি এক্সাম তুমি পরীক্ষায় প্রথম হও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো বাক্যটি মে দিয়ে শুরু হয়েছে এবং আরেকটি নতুন ইংরেজি আমরা শিখেছি স্ট্যান্ড ফার্স্ট প্রথম হওয়া ইংরেজি স্ট্যান্ড ফার্স্ট ইন দি এক্সাম পরীক্ষায় তুমি পরীক্ষায় প্রথম হও তাহলে এটি একটি দোয়া বা আশীর্বাদ সূচক বা ইচ্ছা সূচক বাক্য তুমি পরীক্ষা প্রথম হও এই বাক্যটি আমরা সরল বাক্যে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা পরিবর্তন করব তাহলে পরিবর্তিত বাক্যটি হয় হি সেইড টু মি হি উইশ মি সেইড টু সমান উইশ পারসেন প্রেজ ফর দেওয়া যাবে হি উইশড মি ইনভার্ব উঠে গিয়ে বসছে দ্যাট ইউজ এজ সেকেন্ড পারসন নিয়ম অনুযায়ী সেকেন্ড পারসন অবজেক্টে নিয়ে আসে রিপোর্টের ভাবে অবজেক্ট নিয়ে আসে অবজেক্ট আছে মি মি এর পরিবর্তে এখানে বসছে আই মি অবজেক্টিভ কেস এখানে সাবজেক্ট হবে আই মেয়ের পাশে মাই তারপর মূল ভার্ব স্ট্যান্ড থেকে যাবে কোনো পরিবর্তন হবে না অপরিবর্তিত অবস্থা ঘটে যাবে স্ট্যান্ড ফার্স্ট ইন দি এক্সাম প্রিয় শিক্ষার্থীরা আমরা অবজেক্ট সেন্টেন্সের পাঁচটি ডিরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট বাক্যে পরিবর্তন করেছি এখানে আমরা আবার একটু ক্লাস ব্রেকে যাই আমরা একটু আবারও আলোচনা করি এখানে রিপোর্টের ভাব সেইড সমান উইশ পড়ছে ইনভার্ব ভাব ঠিক দেন পড়ছে আর মেয়ের পাশের মাই পড়ছে সাবজেক্টের পর সবসময় আমরা যেহেতু ইনডাইরেক্ট স্পিচটি অ্যাসার্টিভে হয় কাজে আমরা অ্যাসার্টিভ সেটের আগে সাবজেক্ট পড়ব ইউ সমান আই পড়ছে দুই নম্বর বাক্যে দেটের পর ইউ
সেকেন্ড পারসন অবজেক্টিভ আসছে মি, মি এর সমান আই। তিন নম্বর ব্যক্তিতে আল্লাহ সাবজেক্ট, আল্লাহ আল্লাহ বসে গেছে, কোনো পরিবর্তন হয় নাই। চার নম্বর ব্যক্তিতে এখানে লং লিভ বাংলাদেশ, সাবজেক্ট বাংলাদেশ, কোনো পরিবর্তন হয় নাই, বাংলাদেশ সাবজেক্ট আগে ছিল, এখনও সেই সাবজেক্টে থাকবে, কোনো পরিবর্তন হয় নাই। পাঁচ নম্বর ব্যক্তিতে ইউ সেকেন্ড পারসন অবজেক্টিভ নিয়ে আসছে মি, মি সমান আই, আর মেয়ের পার্সেন্ট মাইট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অপটিভ সেন্টেন্সের সেন্টেন্স চেঞ্জিং স্পিচ হিসাবে পাঁচটি বাক্য ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করেছি। আমরা এর পরে ক্লাসে আমরা অন্য কোনো পরের যে বাক্য আছে এই এক্সপ্লেনেটরি সেন্টেন্স অথবা অন্য কোনো বিষয় নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব, এবং আগামী ক্লাসে তোমরা এই পাঁচটি বাক্য বোর্ডে সুন্দরভাবে উপস্থাপন করবে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।